জানি না
কিন্তু শুধু অ্যালফাবেট পড়তে পারে, অক্ষর জ্ঞান রয়েছে। সে বলবে একটা এইচ লেখা আছে, তলায় একটা টু লেখা আছে, জিরো অথবা ও লেখা আছে, কিন্তু ওর মানে যে জল সেটা সে বুঝবে না। বা এইচসিএল মানে হচ্ছে আমি ডক্টরে গেছি সে কিন্তু বুঝবে না। আমাদের স্বাস্থ্য কিন্তু ঠিক তাই, ঠিক কি বলছে এত সহজে বুঝবার ব্যাপার নয়। সেই জন্যই গুরু আশ্রয় অধ্যাপনার কথা বলা হয়েছে, উদ্ধারের কথা বলা হয়েছে। এই গুরু কিন্তু কানে মন্ত্র দেওয়া গুরু নয়, ব্রহ্মবিদ্যা ভাঙ্কারী যে তিনি হবেন যথাযথভাবে। এই নিয়ে শান্তিদেশানন্দজি মহারাজের মন্ত্র দীক্ষা বইতে অনেক আলোচনা যে চোখে বই, আমরা তো পড়াশোনা মোটামুটি ছেড়ে দিয়েছি, একেবারে ছেড়ে দিয়েছি, তার ফলে যা হওয়ার সমাজের তাই হয়েছে। যাই হোক, প্রথমে চণ্ডীতে আসছি। তিনি দুর্গা কালী ইত্যাদি প্রসঙ্গ ও দশপূজা না চতুর্পূজা দিগম্বরিনা বেদনী পড়েন, এইসব তত্ত্ব কিন্তু চণ্ডীর মধ্যে নেই, সম্পূর্ণ অধ্যাত্ম বিদ্যা সেখানে পড়া হচ্ছে। মেধা ঋষি আশ্রমে গেছে সুরত রাজা এবং সমাধি নামের ঐশ্বর্য। সুরত রাজা তার সমস্ত রাজন্যবর্গ দ্বারা প্রতারিত হয়েছে, হয়ে বনবাসী হয়েছে। আর সমাধিটা চণ্ডীর প্রথম অধ্যায়। আর সমাধি নামক ঐশ্য মানে বিজনেস হাউস ট্রেডার, তিনিও তার পার্শ্ব দ্বারা বঞ্চিত হয়েছেন, অর্থবিত্ত তাকে কেড়ে নিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন কাগজে দেখেন বৃদ্ধ বৃদ্ধাকে জোর করে লিখে নিয়ে বের করে দেওয়া হচ্ছে, ঠিক সেই জিনিস তখনও হয়েছে। এরা দুজনেই গিয়ে সেই মেধাবীর আশ্রমে গেলেন, গিয়ে বললেন এদের আমি বড় করেছি আমরা, এরা আমাকে বের করে দিচ্ছে, অত্যাচার করছে, তবু তাদেরকে মোহটা আমাদের তাদের প্রতি যাচ্ছে না, তাদের কথা আবার ভাবছি, কেন এরকম হচ্ছে? এত দূরে চলে এলেও সেই সংসারের কথাই মনে হচ্ছে, দেখুন যা আমাদের হয়। তখন মেধা ঋষি তাকে উত্তর দিচ্ছে, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা, মহাকে আসতে রয়েছি, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণা, এই মহামায়ার প্রভাবে এই সংসারটা দাঁড়িয়ে আছে। তুমি আমিও আর আমার করে যে দেখছি, মরে গেলে কাল দিন দশ দিন পর আর কেউ ভাববে না, কিন্তু ভাবছি আমার কত আমায় ভালোবাসে, কত আমার আছে, আমি ছাড়া চলবে না, সব চলবে, ব্যাংকে কিছু টাকা থাকলেই চলবে, আরো বেশ খুশি হবে, খ্যাচ খ্যাচ করার লোক নিয়ে টাকার ফোনটা রেখে গেছে, ভীষণ শান্তি, ভীষণ শান্তি, যদি টাকা রেখে বলা যায় বাকিরা খুব খুশি হবে, শান্তি না তাদেরকে টাকা করবে। আমার কাছে এখন এই শব্দগুলো বেরোলো দেখে দেখে, তা সেটা কেন সে সংসারের মধ্যে ডুবে আছে, মহামায়া প্রভাবে না সংসার স্থিতিকারী, আর মহামায়ার প্রভাব এমনই এই মোহ থেকে মুক্ত হতে দেন না। তা সেই মায়ের স্বরূপ কি? মেধা ঋষি বলছেন, জিজ্ঞেস করছেন তুমি যে মোহর কথা বলছো সে কি সত্যি কেবল মোহ সৃষ্টি করে, কেবল কি ডুবিয়ে দেয়? বলছেন না, তার দুটো স্বভাব আছে, হেড অ্যান্ড টেল অফ দ্য সেম কয়েন, টস করা তো সেই নয় হেড নয় টেল, সেই যুগে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্রের সিনেমা হয়েছিল শোলে, টস করতে সেই মাঝখানে কয়েন দাঁড়িয়ে গেল, দুইটাই হেড, তার কোনো দুরকম নেই, বাস্তবের তো একটা উদাহরণের বিচার করা, কিন্তু এখানে হচ্ছে হেড অ্যান্ড টেল অফ দ্য সেম কয়েন, দুটো দিক রয়েছে। এটি কিরকম দুটো? সা বিদ্যা পরমামুক্তির হেতুভূতা সনাতনী সংসার বন্ধনস্যৈব সৈব সর্বেশ্বরেশ্বরী, যদি প্রথম অধ্যায়ে সা বিদ্যা পরমামুক্তির হেতু, তিনি হচ্ছেন বিদ্যা যিনি পরম মুক্তি দান করতে পারেন, এই বিদ্যার দ্বারাই পরম মুক্তি পাওয়া যায়। সা বিদ্যা পরমামুক্তির ঈশ্বর, তাহলে সা বিদ্যা পরমামুক্তির হেতু, এই যে মার সেবা হচ্ছে কিসের জন্য? পরম মুক্তিকে পাওয়ার জন্য। এই পরম মুক্তিকে দিতে পারে সেটা হচ্ছে বিদ্যা। আমরা বিদ্যা মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বুঝি, এটা বিদ্যা না। ঠাকুরের কথা একটু আসছি, শ্রীমৎ আপনি বিয়ে করেছেন, শ্রীমৎ আপনারা জানেন, আমি শুধু উল্লেখ করছি কারণ আপনাদের এখানে নতুন করে আলোচনা করার কিছু নেই, কারণ এত আলোচনা হয়। শ্রীমৎ বিবাহের পর গেছে ঠাকুরের কাছে, ঠাকুর জিজ্ঞেস করেছে তোমার স্ত্রী বিদ্যা না অবিদ্যা? শ্রীমৎ মানে বুঝতে পারেন, শ্রীমৎ পাণ্ডিত্যের কথা জিজ্ঞেস করেছেন, ভাবছেন, শ্রীমৎ বলেছে ও মূর্খ। ঠাকুর ব্যঙ্গ করে বললেন তুমি কি পণ্ডিত?
তাহলে পণ্ডিত আর বিদ্যা এক নয়। পাণ্ডিত্য তোমাকে বন্ধন দেবে, জ্ঞান তোমাকে বন্ধন দেবে, কিন্তু সেটাই বিদ্যা যা তোমাকে মুক্ত করে দেবে। সা বিদ্যা ইয়া পরম মুক্তায়, পরম মুক্তির পথ নিয়ে যায় যায় সেই বিদ্যা মা হচ্ছে দ্বার, মুক্ত করে দেবে। ঠাকুর তাই বলেছেন, ঠাকুরের কিন্তু এরকম ব্যাপার না যে শ্রীমার সঙ্গে কোনোদিনই একসঙ্গে থাকেননি, এগারো মাস ছিলেন, তখন বলেছেন ও আমার বিদ্যা, ও যদি ঠিক না থাকতো আমি এই অধ্যাত্মতে আসতে পারতাম না। তা ঠাকুর সেই বিদ্যার কথা বলেছে যে বিদ্যা স্বামীকে মুক্তির পথে নিয়ে যাবে, আরো বেঁধে সারা স্বামীর গল্পকে বেঁধে আঁচলের তলায় রেখে দেবে না। শ্রীমা ছিলেন সেই বিদ্যা স্বরূপী, তাই সারদা বিদ্যা। প্রতিটা জায়গায় ঠাকুর যেটা বলছে তার তত্ত্বগত বিশ্লেষণ প্রয়োজন, ওই ওই ব্যাপার এখানে নেই। তা সেই সা বিদ্যা পরমা মুক্তি হেতু, সেই পরম মুক্তির হেতু হচ্ছে মা, এবং কি সংসারে বন্ধন করে সেটাও হচ্ছে মা। তা কি করে হচ্ছে? একবার ওর চোখ খুলে দেবো, একবার ওর চোখ বিঁধে দেবো। চন্ডিকা আরো উত্তর দিচ্ছে, যম যম চিন্তায়তে কাম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম, যম যম চিন্তায়তে কাম তম তম প্রাপ্নোতি নিশ্চিতম, তুমি যেরাম যেমন কামনা করবে তোমার প্রাপ্তিও সেই রূপে হবে। গীতা ভগবান অর্জুনকে বললেন, ইয়ে যথামং প্রবদ্যন্তে তাং তথৈব ভজামঃ, দ্য ওয়ে ইউ ওয়ার্শিপ মি ইন দ্য সেম ওয়ে আই গিভ ইউ দ্য রিওয়ার্ড। তুমি কি চেয়েছ? ঠাকুর আবার বলছেন, তুমি এখন পড়ছো, ভগবান বললেন পড়ো, তুমি এখন চাকরি খুঁজে চাকরি করলে ঠাকুর বললেন, ভগবান বলছেন, ঠাকুর বলছেন এটা, ভগবান বললেন করো, অনেক টাকা রোজগার করে পেনশন তুলছে এবার তোলো, তারপর আর কোনো তা যা যা চেয়েছো তাই পেয়েছো, ঈশ্বর ভক্তি কোনোদিন হয়নি। আর ঠাকুরের পৃষ্ঠপোষক আপনারা ঠাকুরকে ভক্তি করেন, ঠাকুর বারবারই কি বলছে কথা আমাদের পঞ্চম ভাগে আসুন, অনিত্য বস্তুতে যত মন দেবে ততই অনিত্যে হারিয়ে যাবে, নিত্য বস্তুতে যখন মন দেবে নিত্য প্রাপ্তি হবে। তাই নিত্য হচ্ছে পরমেশ্বর, আর জাগতিক জিনিস হচ্ছে অনিত্য বস্তু। তা ওই চাকরি করো, পড়ছো পড়ো, ফিজিক্স ফিজিক্স ফিজিক্সকে ব্যঙ্গ করে করো যে সব পড়ো, তাতে জানলে আর কিছু জানার দরকার হয় না। ঠাকুর এগুলো অভ্রান্ত মানি, তার মানে তারা কি বলতে চাইছে যে এই যুগে আর কেউ পড়াশোনা করবে না, ঠাকুরের কথায় সবাই বৈরাগী হয়ে চলে যাবে, ঠাকুর যেমন ছিলেন তা না। ঠাকুর ওইখানে উদ্দেশ্য করে বলছেন, ওই একটি হাত ঘুরি কিছু নিয়ে রাখো আর এক হাতে কাজ করে যাও, যখন কাজ শেষ হয়ে যাবে সেই হাতটা ছেড়ে দিও, আবার মুড়িটা ধরে নেবে, হাত যদি ছেড়ে চলে যাও আর খুঁজে পাবে না। তাই ঠাকুরের প্রতিটা কথা হচ্ছে অধ্যাত্মের কথা, কিন্তু সংস্কৃতে নয়, সহজ বাংলায়, যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে। সেই পরম মুক্তিও তিনি দেবেন, বন্ধনও তিনি দেবেন, তুমি কি চাও, তুমি যা যা চাইবে সেই মতোই তুমি পাবে। তা আমরা তো সেই বলি যে কৃষ্ণকে নিয়ে বলি যে মোগাং করতি বাচালং পাঙ্গম লঙ্ঘয়তে গিরিম ইয়দ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম, তাকে বন্দন বন্দনা করি কি সে পরমানন্দ মাধব, সে মাধবকে বন্দনা করি। একই কথা কবিও করছে যে মা যখন কৃপা করে তখন তিনি হাতিকে পাখিতে বন্ধন করে দেন, আবার যে কথা বলতে পারে না তাকে বিলম্বন করা, তিনি কাকে ব্রহ্মপদ দান করেন কাকে আবার অথদান করেন, ওই কখনো মুক্তি কখনো সংসার বন্ধন। যে যার জন্য মায়ের ভক্ত কবি কি গান করছে, পঙ্কে বদ্ধ কর গৌরী পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ কর গৌরী পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্ম পদ
কারে করুপদগামী কারে দাও মা ব্রহ্মপদ কারে করুপদগামী সকলি তোমারি ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া সকলি তোমার ইচ্ছা। এই মাকে বলা হচ্ছে ব্রহ্মশক্তি, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম, এর মধ্যে কোনো ভেদ হয় না। শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দকে জগদ্গুরু আদি শঙ্করাচার্য টিকায় ব্যাখ্যা করেছেন, পরবর্তীকালে সবাই তার টিকা গ্রহণ করেছেন। আমাদের বেদান্তবাদী শাস্ত্রজ্ঞাত বটে, শঙ্করাচার্যের দশনামী সম্প্রদায়ের মধ্যেই আমরা রয়েছি। গিরি পুরী ভারতী সরস্বতী সবই হচ্ছে দশনামী সম্প্রদায়। ঠাকুর যখন তো তাত্ত্বিক কাছ থেকে নিলেন, সেটা হচ্ছে এই দশনামী সম্প্রদায়। ব্রহ্মবাদী মহাপুরুষ গুরু ঈশ্বর পুরীতে সব ভারতী এরাও দশনামী, কোন প্রসঙ্গ অন্যদিকের সিং মাসে সময় সবটাই দশনামী সম্প্রদায়। আমাদের সমস্ত গ্রহণ হচ্ছে দশনামী সম্প্রদায়। তো সেই যে করলেন ব্রহ্মাদিত্য কি করলেন, তা সম্পর্ক করলেন সৎ চিত এবং আনন্দ। ব্রহ্মের তিনটি স্বরূপ রয়েছে, কিন্তু আচার্য শঙ্কর অদ্বৈত বেদান্তে ছিলেন। অদ্বৈত মানে যা দ্বৈত হবে না, একমেব দ্বিতীয়ম, যার জন্য উনি বললেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ঠাকুর বলেছেন জগৎ সত্য, তার মানে কন্ট্রাডিক্ট করেছেন কখনোই মনে হয়নি আমার। এই কারণে এই যে সামনে আমরা বসে রয়েছি, আমরা তো সত্যি সত্যি বসে আছি, আমরা কি নেই, আমরা কি ছায়া, আপাতত নই, কিন্তু অনন্তকালকে ধরলে আমরা কেউ থাকবো না, তখন সবটাই মিথ্যা হয়ে যাবে, একমাত্র তিনি থাকবে, একমে বা তৃতীয়। তাই আচার্য শঙ্কর ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না অন্য বর, স্বামীজি এখানেই তার মূল কেন্দ্রের চিন্তাটাকে দেখিয়েছেন অদ্বৈত বেদান্তের কথা। কিন্তু তাহলে এই ভাবাভাবি আসছে কেন ওই সচ্চিদানন্দ তত্ত্ব থেকে? সৎ চিত এবং আনন্দ। সৎ মানে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, ইটারনাল। এখানে সব মানে মামলার সাথে অনেস কথাটা অ্যাপ্লিকেবল না, অনন্ত তার অবস্থান, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। সৎ চিত চৈতন্য সত্তা, আমার চেতনা চৈতন্য করে দিয়ে মা চৈতন্যময়ী, কবিতে গান গাইছেন। কেন মশা মামলালে তো ঠিক চুলকে, তাহলে তো চেতনা আছে কিন্তু চৈতন্য নেই। কেন নেই? তাহলে কাগজে দেখবেন না সকালবেলা এই অনাসৃষ্টির কাণ্ডগুলো ঘটে, রোজ কাগজ খুললেই তো অনাসৃষ্টির কাণ্ড, ভালো কথা তো কিছু নেই। যদি কারো চৈতন্য সত্তা থাকে সে কি তা করতে পারে? তাই কবি বলছেন চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য। এবং ঠাকুর আশীর্বাদ করলেন কাশীপুর উদ্যান বাড়িতে, কাউকে কিছু বলা হলো না, প্রথম আশীর্বাদ এবং সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। মানুষ তো আমার মনে হয় তাকে সেই জিনিসই দেওয়া উচিত যা যেটা নেই। বাড়িতে আমরা ভাত খাচ্ছি, আবার কেউ যদি কিক্ষণ বলে ভাত খা, ভালো লাগবে না, কিন্তু যেটা নেই সেটা দিলে ভালো লাগবে, উপকারে লাগবে। তা ঠাকুর তাই বললেন কি তোদের চৈতন্য, তোদের সব আছে কিন্তু চৈতন্য নেই, তাই ঠাকুর শ্রেষ্ঠ আশীর্বাদ সর্বোত্তম উপস্থাপনা তোদের চৈতন্য। ওই চেতনা চৈতন্য করি দে মা চৈতন্য করি চিত। আর আনন্দ, ভগবান আনন্দ সত্তায় থাকতে চান, দুঃখের মধ্যে থাকতে পারেন না, তিনি হচ্ছেন আনন্দ কন্দ। ভাগবত তাকে বলছেন আনন্দ কন্দ, কন্দ মানে সে কর্মী। আমরা কৃত্রিম গাছ লাগালে দুদিন পর শুকিয়ে যাবে, এই দুর্গা পুজোয় তার পর বসানো হলো, কলা গাছে বসানো হলো, দু তিনদিন পর পাতা শুকনো হতে শুরু করেছে, কিন্তু যে নারকল গাছে শেকড় দিয়ে গাছ বড় হলো সেটা কিন্তু শুকবে না। তাহলে ভগবান যেখানে আনন্দের মূল, সেই আনন্দ চিরস্থায়ী, নিত্য আনন্দ। এই নিত্য আনন্দ থেকেই নিত্যানন্দ প্রভু
তত্ত্ব প্রকাশিত হচ্ছে। যিনি নিত্য আনন্দে নিতে পারেন তিনি হচ্ছেন নিত্যানন্দ। চিত এবং আনন্দ কিরকম? কিন্তু ব্রহ্ম এক, তার তিনটে ভাব। তাহলে তো অদ্বৈত হলো কোথায়? দ্বৈতই বা হলো কোথায়? ট্রিপল হয়ে গেল তো, ট্রিপল হলো না, অদ্বৈতই আছে। কিরকম? শ্রীরামকৃষ্ণ এখানে ব্যাখ্যা করছেন কিরকম। অগ্নি প্রজ্বলিত হলো, হু করে আগুন জ্বলছে, হোমের আগুন, রান্নার আগুন, কেওড়া তোলা নিয়ে তোমার শ্মশানের আগুন, আগুনের কোনো প্রকৃতি পরিবর্তন হয় না। একটা লেলিহান শিখা, গ্যাসের বার্নারে ব্লু ফ্লেম, অন্য সময় কাগজ করে জ্বললে তার একটা অগ্নি প্রবণতা কেওড়া বর্ণ হতে বন্ধ হচ্ছে। তার একটা হচ্ছে তার রূপ, একটা হচ্ছে শীতকালে জ্বাললে তার গায়ে হাত দিলে আরাম হয়, অর্থাৎ উত্তাপ। একটা রূপ, একটা উত্তাপ। আর যদি খড়ের গাদায় দিয়ে দাও, খড়ের গাদা কেন, যে কোনো জায়গায় দিলে, একটু কাঠ থাকলে জ্বালিয়ে শেষ করে দিলে দাহিকা শক্তি, তাহলে অগ্নি হবে, তার দাহিকা শক্তি থাকবে না কি হয়? অগ্নি থাকবে তার উত্তাপ হবে না তা কি হয়? আর অগ্নি থাকবে তার বর্ণ থাকবে না, কালার থাকবে না তা কি হয়? তিনটে মিলেই হচ্ছে অগ্নি। তাই ব্রহ্মের সৎ, চিত এবং আনন্দ। সৎতে হচ্ছেন মহালক্ষ্মী, চিতে হচ্ছেন মহাসরস্বতী, আর আনন্দ সত্তা তন্ত্র বলছেন মহাকালী। আর বৈষ্ণবীয় দর্শন আনন্দকে বলছেন গোবিন্দের মনমোহিনী শিলালেখা। আমাদের দুটি দিক রয়েছে, একটি আগম শাস্ত্র, একটি নিগম শাস্ত্র। নিগম শাস্ত্র হচ্ছে বেদ, আর আগম শাস্ত্র হচ্ছে তন্ত্র। দুটি সমান্তরাল যাচ্ছে। তাই ভগবানের বিভিন্ন শক্তিকে এক করে ভগবানের পূর্ণতা পাওয়া যাচ্ছে। শক্তি আর শক্তিমান হচ্ছে অভেদ, তাই থেকে আর পার্থক্য করা যায় না। সেই জন্যই কখনো তিনি নারায়ণ, আর চণ্ডীতে একাদশ অধ্যায় গিয়ে নারায়ণী স্তুতি শুরু হয়ে যাচ্ছে, ষোলো মাস সেখানে বলা হয়েছে। যে আপনি দুর্গা পুজো, কালী পুজো দিচ্ছেন, জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে যাবে, যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ নেত্রম পাকে গৌরী নারায়ণী নমস্তে, কে নারায়ণের অবিচ্ছেদ্য অংশ। ওই আগুনের তিনটি গুণের মতো চণ্ডী তিনটি ভাগে ভাগ করলো, কখনো তিনি মহালক্ষ্মী, কখনো মহাসরস্বতী, কখনো মহাকালী। মধুকর যখন প্রথমে তিনি মহাকালী, যখন মহিষ মর্দন করছে, মহিষ আটু, উনি তখন মহালক্ষ্মী, ভেজার কোনো ব্যাপার নেই চণ্ডীতে, তিনি তখন মহাকালী। প্রথমে মহাকালী মধুকৈটব বধ করছেন, মহিষাসুর বধ করার সময় মহালক্ষ্মী, আর সুরমণি সিংহ বধ করছেন মহাসরস্বতী। মায়ের কন্যা কেউ নয়, আমরা বলি সব ছেলে মেয়ে নিয়ে এসেছি, কেউ ছেলেও নয়, মেয়েও নয়, কিছু নয়, মা নিজেই হচ্ছেন সপ্ত রজতম, তিন গুণের মধ্যে মহালক্ষ্মী, মহাসরস্বতী এবং মহাকালী, সবই হচ্ছে অধ্যাত্মের বিশ্লেষণ। এখন এই যে বিশ্লেষণের মধ্যে যাচ্ছি, তার কারণ কি? প্রথম শ্লোকটা সা বিদ্যা পরমা মুক্তির হেতু। এই মুক্তি কাকে বলে? আমরা মোক্ষের কথা বারবার বলেছি, চতুর্বর্গ লাভ হয়, ধর্ম কাম অর্থ মোক্ষসাধা। মাকে বর্ণনা করা হচ্ছে, ধর্ম কাম অর্থ এবং মোক্ষ দান করে। ধর্মটাকে বোঝা গেল যে আমি একটা কিছু নিয়ে করছি। আমাদের মুখ্যমন্ত্রীজি তো প্রচুর ব্যানাচ্ছাপকে বলেছেন, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার, তো ভরে গেছে একেবারে, রাস্তা ভরে গেছিল, ধর্ম আমার, ধর্ম তোমার, উৎসব সবার। তা সেখানে একটা ধর্মের আপাতত মানে পাওয়া গেল যে উনি কি বলতে চেয়েছেন। মহাভারতে ধর্মের অজস্র উদ্ধার, অজস্র, কাকে ধর্ম বলে, ভিত্তি ধর্ম, রাজধর্ম, স্ত্রীর ধর্ম, পুত্রের ধর্ম, অনন্ত ধর্ম, শুধু ঘটিপাটিতে চন্দনদেওয়াটা ধর্ম নয়, অনন্ত ধর্ম, বিশ্ব ধর্ম পালন করেছে, কিন্তু কোথাও ধ্যান করতে যাননি। তিনি শেষকালে কৃষ্ণকে প্রত্যক্ষভাবে পেয়েছিলেন, তাই ধর্ম কি জিনিস এই বলে শেষ করা যাবে না, তাকে ঠিক ধর্ম বলে। তা ধর্ম হচ্ছে অর্থ, হচ্ছে জীবনের অর্থ, বা টাকা না পাই দেহি দেহি তো করছি, ধরন দেহি পুত্রাম দেহি সর্বকামাংশ দেহি, পয়সা তো চেয়েই যাচ্ছে, এও একটা মানে, কামনা তো থাকছে, সর্বকামাংশ দেহি নেই।
চাইয়ের তো কোনো শেষ নেই, অনন্ত যে ধারা চলছে, এটা দাও ওটা দাও সেটা দাও, যাই দেবে সেটা কিন্তু দুঃখের ধারণ হবে শেষকালে গিয়ে। ঠাকুর বারণ করেছে এই গীতা তো নিষ্কাম আরাধনার কথা বলা হয়েছে, কিন্তু চলে না শুনে ধর্মের কাহিনী কোনোদিনই হবে না। আর শেষকালে মোক্ষ, মোক্ষ প্রাপ্তির কথা, চতুর্বর্গ চতুর্থ বর্গ হচ্ছে মোক্ষ। মোক্ষটা কিরকম খায় না মাথায় দেয়, কেউ জানে মোক্ষ জিনিসটা কিরকম? শুধু মোক্ষ হওয়ার প্রথম রাস্তা মোহ ক্ষয় শব্দটাকে উল্টে দিন, মোহ ক্ষয় অক্ষরগুলো ইন্টারচেঞ্জ করুন, মোক্ষ হয়। মোহ ক্ষয় শব্দকে ইন্টারচেঞ্জ করুন, মোহ ক্ষয় মোহ, এবার ক্ষয়বর্তনের সঙ্গে লিখে নিন মোক্ষ হয়। যতক্ষণ না মোহ ক্ষয় হবে মোক্ষ কোনোদিনই হবে না, পাওয়া সম্ভব না। মোহ ক্ষয় আমার গুরুদেবের কথা, মোহ ক্ষয় মোক্ষ হয়, আর মোহ ক্ষয় হওয়া চারটিখানি কথা না। এখন মোক্ষ যদি হয়ও কিরম তার অবস্থাটা, বারবার কথাটা মোক্ষ 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 পাওয়া যাচ্ছে, কিরম ব্যাপারটা? মাদাম তুসো সেই মোমের পুতুল তৈরি হয়, অমিতাভ বাচ্চাদের আছে, এখন সৌরভেরও হয়েছে, এসব সুন্দর কাগজে যা দেখি মোমের পুতুল সাজিয়ে রেখে দিল স্যুট করে, সে খায়ও না নড়েও না কিছু করে না, মোক্ষ সেই রকম অল ফেসিলিটি ফর্ম, তোমার কিছু করতে দেবে না। তা নিজেকে কখনো প্রশ্ন করি যে এই রকম একটা জীবন হয় সত্যি কি কাম্য? হাঁটতে দেবে না, চলতে দেবে না, স্বাধীনভাবে একটা ফোন করতে দেবে না, শুধু খেতে পড়তে দিয়ে তোমাকে রেখে দেবে, বেঁধেও রাখবে না, কিন্তু তোমার কিচ্ছু করতে পারবে না। হঠাৎ যে মানুষ এত কাজ করেছে ওই রকম বসে থাকতে পারবে? এটা এক রকমের জেল, মানে ফাইভ স্টার জেল, কোনো কিছু করার নেই, অল্প বসে থাকবে। যারা চাকরি করেন, আমি মায়েদের কথা বলছি, রিটায়ারমেন্টের পর কখনো বসতে পারেন না দেখেছি, অন্তত সমাজসেবার কাজ আর দশজনের সঙ্গে কোনো উন্নয়নমূলক কাজ বসা যায় না, পুরুষদেরও তাই, রিটায়ারমেন্টের পর ভীষণ মুশকিল হয়ে যায়, টাকা না, টাকার জন্য কিছু যায় আসে না, কিন্তু সময়টা কি করে কাটবে? মোক্ষতে কিছু বলার নেই, তাহলে মোক্ষ নেই বা কি করবো? প্রথমত মোক্ষ কি জানি না, আর মোক্ষ বলে একটা বসিয়ে দেওয়া সেটারও কোনো প্রয়োজন নেই, তাহলে কি করা যাবে? আর কর্ম যদি করতে থাকো, কর্ম তুমি যত নিজের জন্য করবে কর্মের বন্ধন সৃষ্টি হবে, যখন তুমি সকলের উপকারের জন্য কর্ম করবে তখন তুমি মুক্ত হবে। তাহলে সকলের জন্য কর্ম করাটাও কি একদমই সোজা? দেখুন আজ রাজনীতিবাদ যেখানেই বলুন করছে বলছে বটে, কিন্তু তার মধ্যেও স্ক্যামের প্রশ্ন আসছে। আজকে রাফাল নিয়ে কথা, স্টেটের বহু জিনিস নিয়ে কথা, সব স্টেটের নিয়ে কথা, যে তুমি করছো জনদরদি কাজ করছো, কিন্তু নিন্দুক বলবে মার্জিন কত, কারা পেল, তোমার নিজের লোকরা কি পাচ্ছে না, এটা কিন্তু সমাজসেবা নয়, ওটা কিন্তু তোমার বন্ধনের কারণ। তাহলে স্বামীজির যে কর্মযোগ, সেখানে স্বামীজি এমন চিন্তা করেছিলেন যখন প্লেগ হয়েছিল উনি বেলুড় মঠ বিক্রি করে দিতে চেয়েছিলেন, আপনারা জানেন সে কথা, সীমা ভঙ্গেছিলেন তোমার সে অধিকার নেই। তাহলে ওনার মানবিকতা এমন জায়গায় গেছে যে উনি আর আইন নীতি কিছু ভাবছেন না, মানুষের কথা ভাবছেন, এইটা হচ্ছে কর্মযোগ। এই কর্মযোগের শ্রেষ্ঠ অধিকার ছিলেন ভগবান সূর্যদেব বিবস্বাম, যার জন্য জ্ঞান যোগে শুরু হচ্ছে যখন, তখন অর্জুনকে ভগবান বললেন এই গীতা লুপ্ত হয়ে গেছিল, আমি সূর্যকে যা প্রথম বলেছিলাম। আপনারা জ্ঞান যোগ যারা করেছেন, আপনারা তো পড়েন, অনেক পড়াশোনা করেন, অর্জুন জিজ্ঞেস করেছিল নিয়ে আমার কি কথা, তুমি এখন আর সূর্য কবে থেকে রয়েছে, তুমি সূর্যকে কি করে বললে? তখন ভগবান উত্তর দিয়েছেন, জগদীশ বোস তার বাংলা করেছিলেন, বাংলা করে বলেছিলেন, তোমার আমার পাথ বহু জন্মগত, তোমার আমার পাথ বহু জন্মগত, সে সকল জানি আমি তুমি জানো না গো, সে সকল জানি আমি তুমি জানো না গো। অর্জুন ভক্ত হলেও তখন মায়ার অধীনে হয়েছে, আর ভগবান মায়াধীশ, মায়ার অধীশ্বর, তাই তিনি সমস্ত কিছু জানছেন, কিন্তু মায়ার অধীনে থেকে
সমস্ত কিছু কিছুই জানা যাচ্ছে না, আমাদের সামনে দরজা ওইটুকু দরজা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু যারা সেই দিব্য রয়েছেন ভগবান, তিনি সমস্ত সৃষ্টিকে দেখতে পাচ্ছেন। যার জন্য দেখবেন পুরীতে জগন্নাথ দেবে চোখের কোনো পাতা নেই, কারণ তিনি পলক ফেলেন না, কারণ বিশ্ব সংসারকে তিনি সর্বদা দর্শন করছেন বলে। তা এই যে প্রশ্নটা হচ্ছে, সূর্য বলেছেন কেন তুমি সূর্যকে বলেছ, তিনটি কারণ টিকাকাররা গবেষণা করে বলেছেন যে এতজন থাকতে ওয়াই টু সান গড, তুমি আরো অনেককে বলতে পারতে, কেন সূর্যকে বললে? এইটাই সূর্যকে কেন বলেছেন সেটাই হচ্ছে আমাদের ধর্মের ভিত্তি, উপনিষদের ভিত্তি। প্রথমে হচ্ছে নো ডিসক্রিমিনেশন, কারোর মধ্যে ভেদ বুদ্ধি করো না, সাম্য। সূর্য বড় লোককেও রোদ দেয়, গরিব লোককেও রোদ দেয়, তার জন্য কোনো তাপ দেওয়ার জন্য বিদ পাঠায় না। তুমি সকালে উঠে নবমী প্রসাদে ব্রহ্মণ ভাষাতে করলেও তুমি যে তাপ পাবে, যে বলবে সূর্য একটা অগ্নিগরপিণ্ড, সূর্যের মধ্যে কোনো প্রাণী নেই, তাকেও সূর্য তাপ দেবে। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট ইয়ে নামিয়ে গেছে, তাকে নিন্দা করো, মন্দ করো, স্তুতি করো, তিনি সর্বদাই সন্তুষ্ট। তাই নো ডিসক্রিমিনেশন, তুমি সেবা করতে গেলে পার্থক্য করতে পারবে না, কর্মযোগের ভিত্তি। নো এক্সপেকটেশন, যে আমি করছি মানে ও আমাকে আবার কিছু পরিবর্তন করে দেবে, কোনো এক্সপেকটেশন নেই। মহারাজ হর্ষবর্ধন প্রয়াগে যখন তার দান সাধন করতেন, শেষ রাজবস্ত্রটাও তিনি দান করে গাছে লাগালে গিয়ে সামান্য বস্ত্র পরে চলে যেতেন, তার বদলেতে আর কিন্তু কিছু চাই না, বিদ্যাস প্রমোশন তো বলেছেন। নো ডিসক্রিমিনেশন, নো এক্সপেকটেশন। আর আমরা যখন ছুটি হলে কি খুশি হই, মুখ্যমন্ত্রীর নিন্দা হলে কি করি বলে, ছুটিতে বড় খুশি হই যে আজকে তো কাজে যেতে হবে না, কলেজ ছুটি মানে বেশ আনন্দ, মা করে বসে থাকি কবে আবার একটা ছুটি দেবে, ও তো ঘন ঘন দিয়ে দেয়, ও দিয়ে দিতে পারে না ছুটি দেয়, তা সেইটাই এখন মনে শান্ত না, দিয়ে না দিয়ে ছুটি তো দিচ্ছে কি বলে কথাই, তা ছুটি কিন্তু সূর্য দেবার কোনো ছুটি নেই। আজকে এইখানে এখন সূর্যের আলো নেই, কিন্তু অন্য গোলার্ধে সূর্য রয়েছে। নো ভেকেশন, তিনটে গুণ আবার বলছি, মডার্ন ইন্টারপ্রিটেশন গুলো, নো ডিসক্রিমিনেশন, নো এক্সপেকটেশন, নো ভেকেশন। এই পর্যায়ে তুমি যদি যেতে পারো, তুমি সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাবে, গীতা তোমার করায়ত্ত হবে। তার আগে যাই করো, যতক্ষণ ভেদবুদ্ধি থাকছে ততক্ষণ গীতা হচ্ছে না, কর্মযোগ হবে না, যতক্ষণ তোমার প্রত্যাশা থাকবে ততক্ষণ কর্মযোগ হবে না, আর যতক্ষণ তোমার কর্মে অনীহা থাকবে তখনও হবে না। তাই গীতাও খুব সহজ নয়, কর্মযোগও খুব সহজ নয়। এই ভিত্তি হচ্ছে অধ্যাত্মের ভিত্তি। তাহলে মোক্ষ নিয়ে কি করব, এই মোক্ষ নিয়ে কি করব, তার উত্তরটাই আমরা শ্রীমৎ ভাগবতের মধ্যে গিয়ে পাব, সেইখানে আমরা চলে যাচ্ছি। এই কালী পুজোর দিন তিথিটা হচ্ছে কার্তিকী অমাবস্যা, পরের দিন প্রতিপদে, যেদিন বর্তমানে অন্নকূট চলে ওই দিন নন্দরাজ ইন্দ্রের সেবা করেন। এটা কিন্তু আমি গোবর্ধন সেবা বলছি না, গোবর্ধন সেবা অনেক পরে হয়েছে, উনি ইন্দ্রের সেবা করেন, কারণ ইন্দ্র ইন্দ্রিয়ের প্রতীক, হাতের প্রতীক, তিনি জলদান করেন, তাতে গোকুলে শস্য উৎপাদন হয়, তাই উনি প্রতিপদ্ধতিতে ইন্দ্রের সেবা ভেবেছেন। এখন গোপাল তখন খুব ছোট, বলরাম 8 দিনের বড়, দুটোই ছোট ছোট বাচ্চা, সংসারে এখনো যা হয় ছোট ছোট বাচ্চা থাকলে কর্তা নেমন্তন্ন খেতে যায়, গিল্লিকে বলে তুমি বাচ্চা নিয়ে বসে থাকো, গিল্লিরা যাওয়া হয় না, কর্তা চলে যায়। তা তখনও একই ব্যাপার, গিল্লিকে রেখে যাওয়া হলো, বলে তোমরা থাকো, আমি আমার লোক লস্কর চাকর বাবর নিয়ে গোবর্ধনে চলে যাচ্ছি ইন্দ্র পূজার জন্য, তা যাও। নন্দরানী হয়ে গেছেন, সঙ্গে গোপাল রয়ে গেছে, মানুষ কাছে বাচ্চা থাকে, ভোরবেলা অনেক কাজ, গোপাল উঠে দুধ ছাড়া খাবে, কাজের লোক এখন বিশেষ নেই, তাই ভাবছে ছেলে ঘুম থেকে ওঠবার আগে আমাকে সব যা বরবাদ করে ফেলতে পারবে, কারণ উঠলে গণ্ডগোল করবে, যেমন বাচ্চারা সংসারে করে থাকে, এই গ্যাসের পাইপ টেনে দেয়,
বাটি ফেলে দেয়, আস্ত দুধের বাটি হয়তো উল্টে দিল, তারপর গরম লেগে ছাঁকা লেগে গেল, সংসারের বাস্তব ভাগবত বর্ণনা করছে। ওই জন্য মা চাইলে ও ওঠার আগে কাজ সেরে ভাগবতের কিছু বর্ণনা আমাদের শোনার মতো, তারপর তার বোধ্যাত্ম প্রয়োগ। নন্দরানী ভাবলেন ও কি জেগে আছে না ঘুমোচ্ছে, আগে বোঝা দরকার, উঠে পড়লে আর হবে না। তাই নন্দরানী দেখলেন গোপাল ঘুমোচ্ছে, তার চোখ দুটো পদ্মফুলের কুঁড়ির মতো সাজানো বোঝা অবস্থায়, পদ্মের কুঁড়ি যেমন বোঝা থাকে চোখ দুটো রকম বোঝা আছে। দেখলেন ঘুমোচ্ছে, আমি উঠে কাজকর্ম সারি। এখন কাজকর্ম সারতে গিয়ে উঠেছেন, সাজগোজ করেছেন, কাপড় চোপড় ছেড়েছেন, সেই জন্য গয়না পরা ছিল, যদিও পড়ছে দরকার, প্রচুর গয়না বিক্রি হয়েছে কাগজের যে রিপোর্ট, তা সেই জন্য আরো বেশি পড়েছে। এই ছনাৎ ছনাৎ শব্দে গোপালের ঘুম ভেঙে গেল, তিনি এবার উঠে পড়লেন। প্রথমেই মাকে না দেখে তার দুষ্ট বুদ্ধি শুরু হয়ে গেল, বরে নাটঘাটে কৃষ্ণ কানাইয়া কাকারে যশোদা মাইয়া, এই গানই রয়েছে, বরে নাটঘাটে কৃষ্ণ কানাইয়া বড়ে নটঘট কৃষ্ণ কানাইয়া কাকরে যশোদা মাইয়া কাকরে যশোদা মাইয়া। এই অবস্থা উঠে আমি কি করলো, প্রদীপ তখন থেকে ঠিক নেই, একটা প্রদীপ ফেলে নিভিয়ে দিল, তারপর আগে দু চার দই পাতা আছে, আগের দিন পাতলে তো পরের দিন দইটা হবে, বাড়িতেও হয় একদিন ভেঙে রাখি পরের দিন সেটা খাই, সব মাটির হাঁড়ি, তখন তো সব স্টিলের বাসন ছিল না, যা কিছু বাসন মাটির ছিল ভাঙতে শুরু করলো, ঠং ঠং ফেলে লন্ড ভন্ড করা। এই গল্প আপনারা জানেন, তার মধ্যে কোনো প্রসঙ্গ আছে। মা বুঝতে পারলেন যে উঠে গন্ডগোল করছে, যেই না বুঝেছে মা আসছে পালিয়েছে, কিন্তু যাবে কোথায়, ওই দইয়ের উপর দিয়ে হাঁটছে যখন, ওই দইয়ের উপর দিয়েই পা ফেলছে বলে যেদিকে যাচ্ছে ওই দইয়ের ছাপলা পাটা পড়তে পড়তে যাচ্ছে, ফলে চোখ ধরা বিশেষ শক্ত নয়, কিন্তু মা একটু ভারী চেহারা, যশোদা কিন্তু টিভি যশোদা নয়, একটু স্থূলকায় চেহারা, যে বয়সে গোপাল এসছে সেই বয়সে সন্তান আসে না, এরকম বয়সের ব্যাপার, মানে ষাটের দিকে হচ্ছে, এরকম প্রসঙ্গ কোনোদিন 22-24 বছরের যুবতী সে নয়, কোনোভাবে অসম্ভব না, সে বিজ্ঞানের প্রয়োগে বলুন না লৌকিক করতেই বলুন হয়েছিল, এবং দুটি বাচ্চা, নানান প্রসঙ্গ, তার মধ্যে আমি একটা বুঝি না। মা তাই শুনছে আর সেও অন্ধকারে লুকোচ্ছে, আর যখন খুঁজতে খুঁজতে যাচ্ছেন ধরতে যাচ্ছেন, মা সকালবেলায় করমি ফুলের দিয়ে চুল সাজিয়েছিলেন, তা মা নিচু হয়ে ধরতে যাচ্ছেন, আর মাথা থেকে করমি ফুল খুলে খুলে ওই যে গোপালের পদচিহ্ন রয়েছে পদচিহ্নের উপরে গিয়ে পড়ছে। এইখানে প্রথম গল্পটা শেষ করলাম, আধ্যাত্মিক তাৎপর্য, এরা তো সবাই বলে কি গল্প এরা বলে বেড়ায়, এই ক্ষীর নমি যা দেখছে এটা হচ্ছে শুদ্ধ সত্য গুণের প্রতীক, এটা হচ্ছে শুদ্ধ সত্য গুণের প্রতীক। শুদ্ধ সত্য কি, শ্রীরামকৃষ্ণকে আবার আসতে বলছে, বলছে একটি জঙ্গলের মধ্যে, কঠিন জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেল একজন, আমরা তিনটি ডাকাত তাকে ধরল, ঠাকুরের কথা, তিনটি ডাকাত ধরল, একটি এসে বললো মেরে ফেল, ওই ডাকাতটা হচ্ছে তমগুণ, তমগুণ হচ্ছে ওই রাবণের তমগুণ, হত্যা করবো, মারবো, যুদ্ধ করবো, তমগুণ তখন প্রবট, পরের দিন বললো মারিস না কেড়ে নে, ওটা হচ্ছে রজগুণ, রাবণের তখন রজগুণ কাজ করছে, সীতাকে উঠিয়ে আনো, বেদবতীকে উঠিয়ে আনো, রম্ভাকে তুলে আনো, কুবেরের ছিল স্বর্ণলঙ্কা, কুবেরকে বের করে দিয়ে স্বর্ণলঙ্কাটা কেড়ে নাও, ওই রাজত্ব করতে গেলে রজগুণ রাখতেই হয়, নাহলে রাজত্ব করা যায় না, আল্লাহ চলেছে যুদ্ধে, রজগুণ দরকার, হরিনাম করলে যুদ্ধ হয় না। মহারাজ প্রতাপরুদ্ধের পতনের এটা কিন্তু একটা ঐতিহাসিক কারণ, অতিরিক্ত হরিনামে পুরীর রাজত্বটা নষ্ট হয়ে গেছিল, এবং বিদ্রোহে তিনিও ছিলেন না, মহাপ্রভু ছিলেন না, তার ছেলেও সমাজের মধ্যে সব ভিন্ন হয়ে যায়, এর ঐতিহাসিক কারণ কিন্তু মহাপ্রভুর উপর দোষ পড়ে,
ঐতিহাসিকভাবে হরিনাম করলে রাজত্ব চালানো যায় না। রাজত্ব চালানো আলাদা জিনিস, হরিনাম করা আলাদা জিনিস। তোমার রাজত্বটাই সাধার হয়েছিল, তার বহুবিধ কারণ, ঐতিহাসিক বহুবিধ কারণ, তার মধ্যে আমি এখন যেতে চাইছি না। যাই হোক, একজন বললো কেড়ে দে, আর এক বললো ছেড়ে দে। ওই ছেড়ে দে হচ্ছে শক্ত গুণ, ছেড়েও দিল কিন্তু জঙ্গল থেকে সে বেরোতে পারছে না। তাই ঠাকুর বলছেন বেরোতে তোমাকে নিজেকে হবে, কেউ বের করতে পারবে না। তোমার সেলফ টার্গেট, ডিজায়ার, অ্যাটেম্পট, সিনসিয়ারিটি সবাই করে দেবে, কেউ করে দেবে না। এবং পরীক্ষায় পাস তোমাকেই করতে হবে, তোমার টিউশন মাস্টার তোমার ওই পরীক্ষা দেবে না। হজম করতে গেলে তুমি ভালো করতে গেলে তোমার সিস্টেমেই হজম করতে হবে। ডাক্তার হজম করিয়ে দিতে পারবে না, শেষকালে না পড়লে বড় হয়ে হয়ে তোমাকে করতে হবে। ওই হচ্ছে বিশুদ্ধ সত্য, তোমাকে করতে হবে বিশুদ্ধ সত্য। তা ওই বিশুদ্ধ সত্যে যখন পৌঁছবে ভগবান নিজেই তোমাকে গ্রহণ করে নেবে, তোমার পথ পরিষ্কার করে দেবে। তাই যে ননী জনীগুলো যে রয়েছে বিশুদ্ধ সত্য, ওই মাটির আধার হচ্ছে তোমার বাধা, তোমার তৈরি হয়ে গেছে, তুমি বেরোতে পারছো না। মীরারানী সব ছেড়ে বেরিয়ে গেছেন কিন্তু বাকিরা তো পারছেন না। তাহলে ওই বিশুদ্ধ সত্যি ভগবান তোমার বাধাটাকে ভেঙে দেবেন, হয়তো বিষাদ চোখ দেবেন। মীরা স্বামী মারা গেছে, শত্রু মারা গেছে, সিংহাসনের উপর কোনো লোভই নেই। মীরাকে প্রভু গিরিধারে না দেয় না দুশ্রে বলবে, বিশুদ্ধ সত্যে চলে গেছে। কত লোক নিন্দা হচ্ছে, বলছে সাধুদের সঙ্গে ভারসাম্য করতে মীরা বেরিয়ে গেছে, তবু বলছেন মীরাকে প্রভু গিরিধারে না দেয় না দুশ্রে বলবে। আমরা কি বেরোতে পারছি? আমরা জ্ঞানের খেলা দেখাচ্ছি, এটাও বন্ধন, ওটা হচ্ছে ওই সাত্বিক বন্ধন। ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু বেরোতেও পারছে না। এই আমি প্রচুর জপ করি, আমি প্রচুর দান ধ্যান করি, এইগুলো হচ্ছে সাত্বিক বন্ধন। আমি নিয়ম করে সব করছি, ওই নিয়মটা হচ্ছে একটা বন্ধন। এখানে ঠাকুরের কথা বললে ঘড়িটাকে ব্যাটারিটা খুলে দিতে হয়, তাহলে তাহলে বেশি কথাই হবে, আমার চোখ খালি ওইদিকেই যাচ্ছে যে কতটুকুর মধ্যে কতটা চিন্তা। ঠাকুর এখানে অজস্র মন্তব্য ঠাকুর দিচ্ছে, তা সেই বিশুদ্ধ সত্য, ওই বিশুদ্ধ সত্যের বাধাটাকে দূর করে ভগবান ওখানে হাত দিয়েছেন। শুধু হাত নেননি, তার মধ্যে তার চরণ চিহ্ন দিয়ে দিচ্ছে। ভক্ত হৃদয় অনুভব করবে স্বয়ং পরমেশ্বরের চরণ তার হৃদয়ে পড়ে যাচ্ছে। তাই ভক্ত কি, মা যশোদা এখানে ভক্ত, তিনি ওই চরণ চিহ্ন অনুসরণ করে করে এগিয়ে যাচ্ছেন। তিনি তোমাকে পথ দেখাবে, সেই পথে তুমি যখন এগোবে তোমার অধ্যাত্মের প্রগতি হবে। আর মাথার ফুল যে খুলে পড়ছে, এই ফুল হচ্ছে মনের প্রতীক। আমরা ফুল দিয়ে অনেক কিছু বাঁচি বলে, আসল ফুল হচ্ছে মানস পূজা, কালী পুজোতেও রয়েছে, ফুল হচ্ছে মন। এই মনটাকে ভগবান চরণে অর্পণ করো। যখন তুমি ভগবানের নির্দেশিত পথে যাবে, তখন তোমার মন অন্য কোথাও যাবে না, ভগবানের চরণেতেই তোমার চলে যাবে। তাই যশোবতী ফুলের পুষ্পসজ্জা গোবিন্দের চরণে গিয়ে পড়ছে। ঠিক এই জিনিস কুমার সম্বন্ধে কালিদাস দেখিয়েছেন। সতী দাক্ষায়ণীর দেহ চলে যাওয়ার পর মহাদেব তপস্যায় বসেন, যখন ভগবান শ্রীহরি সুদর্শনে একান্নবৃত তৈরি হয়ে গেল, তখন মা পার্বতী হয়ে হিমালয় কন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন। নারদ বলেছেন শঙ্করই তোমার স্বামী, শঙ্করই পরমেশ্বর, তুমি শঙ্করের আরাধনা করো। কিন্তু তার তো কোনো প্রকাশ নেই, পরব্রহ্ম শঙ্কর চুপ করে ধ্যানস্থ। পার্বতী প্রতিদিন গিয়ে তপস্যা স্থল পরিষ্কার করতেন, আর প্রণাম যখন করতেন উনি কর্ণিকা ফুল দিয়ে চুল সাজাতেন, ওনার সঙ্গীটা সাজিয়ে দিত জয়া বিজয়া। ওই শঙ্করকে যখন প্রণাম করতেন ওই কর্ণিকা ফুল মহাদেবের চরণে গিয়ে পড়ত। কুমার শঙ্কর একই তত্ত্ব, তোমার মনটাকে তুমি পরমেশ্বর চরণে অর্পণ করো, এটা ছাড়া কোনোভাবেই তাকে পাওয়া যায় না। এরপরে ধরা হলো তাকে, তিনি জানেন যে ছেলে মাথর খাচ্ছে, কেন ভেঙেছিস, চোখের কাজল মুখছে, নারদজি মানে ভয় শিখিয়ে আছেন, যার চরণ ধুলো পাবে বলে ব্রহ্মাদি দেবগণ প্রার্থনা করেন তাকে সে মার খাচ্ছে আজকে, যোগমায়া কি খেলা। যিনি সর্বশক্তিমান তিনি ভয়েতে কাঁপছেন। উপনিষদ তাকে বলছেন ভয়ানাম ভয়ো ভয়ঙ্করানাম ভয়ঙ্কর, অর্থাৎ সমস্ত ভয় তাকে দেখে ভয় পায়, সমস্ত যারা ভয়ঙ্কর তারা ওনাকে দেখে
ভয়ঙ্করের সত্তাকে দেখে উঠিয়ে যায়। তিনি আজকে অঝরে কাঁপছেন, চোখ মুছে সারা মুখ কাজলে পড়ে গেছে। এরপরে দাম্বন্ধন লীলা, এই কার্তিক মাস দামোদর মাস, দাম মানে হচ্ছে দড়ি। এই দড়ি দিয়ে মাথা জানে সে বাঁধতে পারছে না, দুমাঙ্গুল করে বাদ যাচ্ছে। শেষকালে যখন আত্মনিবেদন করলেন মাথা হয়ে গেল। ভগবান যা বলছেন তার মাও বুঝতে পারছে না। মা জিজ্ঞেস করেছে তুই মাখন খেয়েছিস, সে উত্তর দিচ্ছে, মা বলছে ফের মিথ্যে কথা, ম্যাং এই মাখন খাই, আমার মিথ্যে কথা আমার চল, মানে ঘরের অবাধ্য ছেলে যদি মিথ্যে কথা বলে আরো মা রেগে যায়। যে মাইয়া গোরি ম্যাং এই মাখন খায়ো, মাইয়া গোরি ম্যাং এই মাখন খায়ো, আদে মাখন মুখে মাখন আমি বলছি তো ম্যাং এই মাখন খাই, মাইয়া বলি ওই দুরকম মানে আমরা আমাদের মতো ভেবে নিয়ে একেবারে অধ্যাত্ম ভাবকে লণ্ডভণ্ড করে এই দিতে হবে ওই দিতে হবে তাই দিতে হবে, আসল মনটার কোনো ব্যাপার নেই। আর ভগবানও কি তার মধ্যে কি বললেন রাজবিদ্যা রাজপুত্র যোগে এবং সুশন্যাসে আসে মন মানা ভব মদ ভক্ত মদ জাজি মন নমস্কর, মন মানা ভব মদ ভক্ত মদ জাজি মন নমস্কর, তুমি আমায় মন দাও, মন ছাড়া কিছু করা যায় না। যাই হোক মা তো সেই সব প্রজাপতির মধ্যে কারণ তিনি বাৎসল্য রসে মগ্ন, ওই দুটো কুতুকলে কেটে দিলেন। ভারী পাথরের মতো দুটো অর্জুন গাছ আছে তার মধ্যে নিয়ে গিয়ে থাক তোর শাস্তি, আর তুই কিছু করতে পারবি না, সারাদিন এখানে বসে থাকবি প্রতি অবস্থায়। সেই দিন গোবর্ধন সেবা চলছে, দিকে ইন্দ্রের সেবা, গোবর্ধন নয় ইন্দ্রের সেবা। ও সেই কুতুকলটাকে নিয়ে টানতে টানতে গাছের মাঝখান দিয়ে এলো এবং গাছ দুটো বিরাট শব্দ করে নারদের কাছে কোন এক জন্মে তারা অলকানন্দায় অভিনবের সঙ্গে জলে যে নগ্ন অবস্থায় নৃত্য করছিল এবং সুরামানের তারা নারদকে অপমান করেছিল। নারদ বলেছিলেন তোমাদের লজ্জা যখন নেই তোমরা বৃক্ষ জমি প্রাপ্ত হও, বৃক্ষের বস্ত্রের দরকার হয় না, ওই বৃক্ষ নেই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। যখন জ্ঞান ফেলে তখন নারদের কাছে ক্ষমা প্রার্থনা করে। নারদ বলেছিলেন ভগবান যখন যদুবংশে অবতীর্ণ হবে তার চরণ স্পর্শে তুমি তোমরা মুক্ত হবে এবং পরম ভক্ত হবে। তাই পরম কপট কিন্তু পরম ভক্ত হতে পারে, তার উদাহরণ ঐতিহাসিক ভাবে জয় মাধাই এবং গিরিশ ঘোষ দুটি 500 বছরের ব্যবধানে। একটি জগাই মাধাইয়ের আলোচনা নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে নিয়ে আমি শুধু উল্লেখ করলাম, কোনো ব্যাখ্যায় যাওয়ার সময় নেই। আর পরবর্তীকালে গিরিশ ঘোষ কি না গল্প ছিল, মানে যতটা খারাপ কথা মানুষকে বলা যায় কিন্তু কনভার্টেড সম্পূর্ণ অন্য হয়ে গেল। তা সেই নরকূপের পথ দেখালে মনিকৃত করলেন। তা কৃষ্ণ জিজ্ঞেস করলেন গোপাল তোমরা বর প্রার্থনা করো, ওইখানে ওই যে মুক্তি কাকে বলে মোক্ষ কাকে বলে তার উত্তর পাচ্ছি আমরা ভাগবতের এই জায়গায়। যে মোক্ষ আর মুক্তি কি, মোহক্ষয় মোক্ষ হয় বলেছি কিন্তু মোহক্ষয়টা ওই করবোটা কি, মানুষের মন একরকম চাঞ্চালাই মানা কৃষ্ণ মনকে বসানো যায় না, কিছু একটা তার মনের মধ্যে ঘুরছে। যদি কাজের লোক চলে যায় রান্না করে তখন মনে হয় তরকারিগুলো ঢাকা দিয়ে রাখি, খাওয়া হয়ে গেলে মনে হবে বাসনটা ভিজিয়ে রাখি, বিকেলবেলা চাটা একটু করি, কিছু না কিছু মনে কিন্তু ঘুরছে, কিছুতেই চক্রটা শেষ করা যায় না। তাহলে মুখ সেটা তো মাদাম দোষর মনের মতন হওয়া যায় না, মন আমার ঘুরবে, তাহলে কোথায় অবশ্য হবে এবার উত্তরটা দিচ্ছে। নলকুবর এবং মনিগ্রী প্রার্থনা করলে আমার সমস্ত ইন্দ্রিয় যেন তোমার সেবাতে রত হয়। আমাদের ইন্দ্রিয় কি,
চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হাত পা ইত্যাদি। এটা কি করে ভগবান? ওরা বর চাইছে না, ভগবান বলছে নাম নাও নাম নাও, আমার দেখা যখন পেয়েছ, আমার স্বরূপ যখন পেয়েছ, কিছু পাবে না, মানে আলো জ্বলবে কিন্তু আলোর কোনো ফোকাসিং হবে না, তাতে বলতে পারে না, আমায় দেখেছো যেমন বড় তুমি পাবে। উনি সবার কাছেই এসছে, বরদান করেছে, প্রহ্লাদ তো হয়ে গেছে নানান কথায় শ্রীমদ্ভাগবতে। তাই এবার চাওয়া শুরু করলো, চাইতে বারণ করা হয়েছে কিন্তু এখন চাওয়া হচ্ছে। শাস্ত্র বলছে অকাম বিষ্ণু কামনা, যদি ভগবানের সেবার জন্য কিছু চাও সেটা তোমার কামনার মধ্যে পড়বে না। নিজের জন্য চাইলে বন্ধন হবে, ভগবানের সেবার জন্য চাইলে তুমি মুক্ত হবে। এই যমদার্জুন ভঞ্জন বলা হয়, এই মণিগ্রীব আর নলগোপ তারা কি প্রার্থনা করলেন, এই চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক হাত পা, এগুলো ইন্দ্রিয়ের সাধারণ উদাহরণ সহজ কথা। আমরা হাত দিয়ে কত কিছু করি, অফিসে বসে ফাইল চালাচালি করি, ফাইলে কাউকে আটকে দিই, কাউকে বাঁচ দেওয়ার চেষ্টা করি, অফিসে সবই তো হাতে লেখা দিয়ে রয়েছে, টাইপে রাখলাম, দুকলম লিখে দিলে আর প্রমোশন হবে না, ইত্যাদি ইত্যাদি। জমিদারি তো জালিয়াতি, জালিয়াতি হাত দিয়েই হয়েছে, ফলস ডিড বলে হে গোবিন্দ। এই হস্তদ্বয় যেন সর্বদা তোমার সেবায় হতো, এই হস্তদ্বয় যেন সর্বদা তোমার সেবায় রত হয়। গীতার বিশ্বরূপ দর্শনের 55 নম্বর শ্লোকে গিয়ে ভগবান এই কথাটাই অর্জুনকে বললেন, মত কর্মকৃত, কর্ম থেকে তুমি বেরোতে পারবে না অর্জুন, তবে আমার জন্য কর্ম করো, মত কর্মকৃত। তাই বললেন আমার হাত যেন তোমার সেবায় লাগে। চরণ কি হচ্ছে, বলছে যেখানে তোমার বিশেষ অবস্থান সেখানে যেন আমি যেতে পারি, অর্থাৎ তীর্থ। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছে ঈশ্বর তো সর্বত্র রয়েছে, তা তীর্থে কেন যাব? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, দেখ বাবা গরু বাদেই তো দুধ, কিন্তু গরুর সারা গায়ে যদি খুঁজোস তাহলে কিন্তু দুধ পাবি, রক্ত পাবি, তাহলে মঠ থেকে তোকে দুধ নিতে হবে, ঠাকুরের উত্তর। তাই তীর্থস্থানে ভগবানের বিশেষ প্রকার, সেখানে কাশী গয়া বৃন্দাবন দ্বারকা নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। তাই চরণ কালি সিঙ্গাপুর হংকং জুড়ি জেই বা জার্মানি এটাই বড় কথা না, ওই কায়দা মেরে সমাজে বলা আমি বার্লিন থেকে ফিরছি ভীষণ ক্লান্ত, 3 দিন পর ফোন করিস, এটা ক্লান্তটা বড় কথা না, আমি বার্লিন থেকে ফিরেছি সেইটা একটা মানব কথা। কিন্তু বৃন্দাবন নবদ্বীপ দ্বারকা বৃন্দাবাসিনী দর্শনের কন্যাকুমারী দর্শনের কোনো জিনিস ভালোই লাগে না। তাই চরণ যেন তোমার বিশেষ স্থান যেতে পারে, এই কর্ণ দিয়ে যেন সর্বদা তোমার কথা শ্রবণ করি। এখন ট্রেনে তো তাল গুঁজে যেতে যেতে সর্বক্ষণ অ্যাক্সিডেন্ট হচ্ছে, কাগজে বেরোচ্ছে, রেল কোম্পানি থেকে বলছে লাইনের উপর দিয়ে তাল গুঁজে যাবেন না, তবু যাচ্ছে, তবু অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই বলে এই কর্ম যেন সর্বদা তোমার কথা শ্রবণ করতে পারে, ব্রহ্মতত্ত্ব পরিপূর্ণ মানে যেন কর্ণ আমার প্রবেশ করে। জিহ্বা, আমরা তো পরনিন্দা পরচর্চার থেকে ভালো আর কিছু বাসি না। শ্রীমন মহাপ্রভু বলেছেন গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, মানে ভেজালি কথা বলো না, আর ফোনে ওটাই আমার কথা, ও কি বললো রে, সে কি হলো রে। তাই বললেন এই জীব হচ্ছে সর্বক্ষণ যেন তোমার কথা বলে বেড়াতে পারে, আর জীব যেন তোমার প্রসাদ আস্বাদন করতে পারে, সত্যের অপোজিট। তো কি করবে, যেন গোবিন্দ চরণ স্পর্শ করে প্রণাম করতে পারে তোমার শ্রীবৃক্ষ। ঘ্রাণ কি করবে, নাক তোমার চরণে অর্পিত তুলসীর আঘ্রাণ যেন নাসিকা সর্বদা গ্রহণ করতে পারে। এক একটা করে বলে সব ভগবানের সম্পর্কিত, আর চোখ একবারও বলল না তোমাকে দেখব, ভগবানকে দেখা যায় না। তাই বললে ভাগবতের শব্দ হচ্ছে দৃষ্টি সাপা, যেখানে সাধু সমাজ রয়েছে, ভক্তমণ্ডলী রয়েছে, তাদের সঙ্গে আমার চোখ যেন আটকে থাকে, মানে আমি যেন ভক্তমণ্ডলীর মধ্যে থাকতে পারি। তার কারণ ভগবান বলেই দিয়েছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, মদভক্তা যত্র দায়ন্তি তত্র তিষ্ঠামি নারদম, যেখানে আমার ভক্ত গুণগান করে সেইখানেই আমি থাকি।
তাহলে সৎসঙ্গে থাকা মানে দৃষ্টিস্থাপন, আমার চক্ষু যদি এই সৎসঙ্গের মধ্যে থাকে ভগবান নিশ্চয়ই আছে, আমি তোমাকে অনুভব করতে পারবো, তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই, এখন আমি গান তুমি আছো আমি আছি তাই অনুভবে তোমারে যে পাই, তাই আমার সমস্ত ইন্দ্রিয় তোমাকে নিয়ে যেন থাকে, এই হচ্ছে মোক্ষ। মোক্ষের আলাদা কিছু হয় না, ভগবৎ সেবা, ভগবৎ চিন্তা, ভগবৎ কথন, ভগবৎ শ্রবণ, ভগবৎ অনুভব, এই যখন হয়ে যাবে সেটাই হবে মোক্ষ। এই চিরমোক্ষের অধিকারী ছিলেন গোপীবৃন্দ বৃন্দাবনে, তাদের হাত ছিল গোপীদের সেবার জন্য, কর্ম ছিল হরিকথা শোনার জন্য, জীব ছিল হরিকথা বলার জন্য, তাদের দৃষ্টি ছিল গোবিন্দের প্রতি, কামনা ছিল শ্রীকৃষ্ণকে কতক্ষণে পাব। এই গুপ্তভাবে ভগবানের আরাধনা করেছিলেন বলে তাদের বলা হয়েছিল গোপী। গোপী কোনো দেহ না, গোপী হচ্ছে মনোবাচক শব্দ, তাকে তিনি এবং এরা গোপী মানে স্ত্রীলিঙ্গে কনভার্ট করে দিয়েছে। তা এখনকার বৈষ্ণবরা টিকি পড়ে টিকি লাগিয়ে তাহলে কি করে গোপীর ভাব নেয়, কারণ জিনিসটা কোনোদিনই দেহবাচক শব্দ না, মনোবাচক শব্দ, একটা মেন্টাল স্টেট। তাই মহাপ্রভু রাধা ভাব মনে নিয়ে হা কৃষ্ণ করছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণ কৃষ্ণ মেলা করছেন, কারণ মনটা তা রাধা ভাবে চলে গেছে। দেহের মধ্যে নারীত্বের কোনো ব্যাপার নেই, মনের মধ্যে দাসী ভাব থেকে যাচ্ছে। কেন দাসী? যে দাসী ভাবের মধ্যে ভগবানের সেবা উৎকৃষ্ট ভাবে হয়। শ্রীমান মহাপ্রভু তাই বলছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আর যে বেদ বলছেন সো অহম, আমি সেই, শ্রীরামকৃষ্ণ তাকে বললেন বল দাস, আমি সে না আমি তার দাস। ওই একই কথা মনন আমাদের শতাব্দীর ব্যবধানে ওই কথাগুলোই পুনরুচ্চারিত হচ্ছে। তাই মোক্ষ অর্থই হচ্ছে যে নিজের মোহ ত্যাগ করে ঈশ্বর সেবায় সত্যি মন দিয়েছে সে মুক্ত পুরুষ, তাকেই বলে জয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় রাধে 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 জয় রাধে। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। প্রমানন্দ নিতাই গোষ্ঠান হরি হরি বোল, হরি হরি বোল, হরি হরি বোল, জয় জয় সিদ্ধাধিষ্ঠান। ঠাকুরের চরণে আমাদের প্রণাম, শ্রীমান চরণে প্রণাম, স্বামীজিকে প্রণাম, তারা কৃপা করুন ঠাকুরের যে চির আদর্শ সে শুদ্ধ ভক্তি যেন আমরা লাভ করি। জয়। চলো গুণজিত গুণীন তব পাদ পদ্ম মোহং কশং বহু ক্রীতং ন ভজে যতোহং। ত
তস্মাত ত্বমেব শরণং মম দীন বন্ধু। ভক্তি